ওরা মানুষকে এই যে পশ্চিমারা ইউরোপের লোকগুলো আমেরিকান লোকগুলো গরিব দেশে এসে খাদ্য বণ্টন করে কি করে এনজিওর মাধ্যমে মানুষকে সহযোগিতা করে সহায়তা করে খাদ্য বণ্টন করে বিভিন্ন উপকার করে কিন্তু একটু লক্ষ্য করে দেখুন তো যত সম্পদ তারা কামাই করেছে মুসলমানকে লুণ্ঠন করে এই সম্পদগুলো তারা চুরি করেছে মধ্যপ্রাচ্য থেকে সম্পদগুলোকে তারা চুরি করেছে আফ্রিকা মহাদেশ থেকে বুভুক্ষ ক্ষুধার্ত অন্নহীন বস্ত্রহীন আফ্রিকার গরিব মানুষকে শোষণ করে শোষণ করে পশ্চিমারা সম্পদের পাহাড় গড়েছে আর সেখান থেকে সাতানাতা দান খয়রাত করে মহানুভবতা দেখায় ঈমান ছাড়া মানুষ কখনো মহানুভবতা দেখাতে পারে না সত্যবাদী হতে পারে না কারণ ইবনে কাসির তাফসীর করেছেন কুলু কাওলান সাদিদা আল্লাহ বলেছেন সত্য কথা বলো সেই সত্যের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনা ছাড়া সত্যবাদী হওয়া সত্য কথা বলা সম্ভব হতে পারে না তাহলে আমরা সত্য কথা বলবো আগে সত্যকে লালন করব তারপর সত্য কথা হাজার বছর চেষ্টা করো পশ্চিমারা এই রকম বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা দৃষ্টান্ত দেখাতে পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না কিন্তু সেই বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার মানে এই নয় ওদের বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার উদ্দেশ্যই হলো ইসলাম বিরোধিতা করা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা কোরআন সুন্নার বিরোধিতা করা এই ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নাই হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত কোন নরাধম কোন পশু যদি কোন শয়তান মারদুদ যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক জাররা পরিমাণ বেয়াদবি করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ইহুদিদের অভ্যাস হচ্ছে বেয়াদবি আর মিথ্যা বলা কি বলা ইহুদিদের একটা সূত্র আপনারা জানেন তারা বলে একটি কথা মিথ্যা 70 বার বললে জনগণ তা সত্য বলে নাউজুবিল্লাহ আমরা জানি একটি মিথ্যা কথা 70 হাজার বার বললেও সেটা মিথ্যাই থাকে এখন দেখুন আপনি এই সূত্রটা হচ্ছে মিস্টার গোয়েবলসের যে ছিল হিটলারের তথ্যমন্ত্রী তো পৃথিবীতে যারাই ফেসিবাদ তাদের তথ্যমন্ত্রীরা মিস্টার গোয়েবলসের অনুসরণ করে তারা মিথ্যা বলে কি বলে মিস্টার গোয়েবলস এই সূত্রটা তার ছিল যে একটি মিথ্যা কথাকে 70 বার বললে জনগণ এটাকে একটু একটু সত্য বলে মানতে কিন্তু আমি দেখেছি না মিথ্যা 70 হাজার বার বললেও মিথ্যা মিথ্যাই থাকে এই জন্য দেখবেন তার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে যত স্যাটেলাইট চ্যানেল আছে টেলিভিশন আর পত্রিকা এরা বছরের পর বছর এদেশের মানুষকে মিথ্যা শোনালো যে মাদ্রাসায় জঙ্গিবাদ হয় ওরা তো জঙ্গিবাদের অর্থও জানে না মাদ্রাসায় সব সন্ত্রাসী তৈরি হয় মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসীদের প্রজনন ক্ষেত্র যুগের পর যুগ তারা এদেশের মানুষকে তা বিশ্বাস করাতে চাইল কিন্তু এদেশের মানুষ সেই মিথ্যাকে গ্রহণ করে নাই করেছে এদেশের মানুষ মনে প্রাণে জানে যে সন্ত্রাসের সাথে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই কারণ মিথ্যা চিরকালই জোরে বলেন মিথ্যা চিরকালই